ঢাকায় বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সংসদ সদস্য শেখ হেলালের মা রিজিয়া নাসেরকে। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আরো জানাচ্ছেন শাহরি জয়। বনানী কবরস্থানে যখন চিরনিদ্রায় শোয়ানো হলো শেখ রাজিয়া নাসেরকে, তখন হাজারো মানুষের ভিড় সেখানে তাকে শেষ বিদায় জানাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাইয়ের স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি বেগম রাজিয়া নাসের ছিলেন এক সংগ্রামী নারী। 75-এর 15ই আগস্ট কাল রাতে হারান স্বামী শেখ আবু নাসেরকে। পরদিন অন্তঃসত্ত্বা রাজিয়া নাসের টুঙ্গিপাড়া ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দাফনে অংশ নিতে, কিন্তু ঘাতক চক্র তাকে বহনকারী লঞ্চ সেখানে ভিড়তে দেয়নি। খুলনায় ফিরে এসে দেখেন তার বাড়ি সিলগালা করে রেখেছে ঘাতকেরা। সন্তানদের নিয়ে আশ্রয় নিতে হয় বাবার বাড়িতে। ঘাতকরা সেখানেও তাকে থাকতে দেয়নি বেশি দিন। সেনাশাসকদের আক্রোশের শিকার হয়ে সন্তানদের স্কুলে ভর্তি করতে দেয়া হতো না, এমনকি তাদের পারিবারিক ব্যবসাও বন্ধ করে দেয়া হয়। অসহায় আর মানবেতর জীবনযাপন করতে হয় দীর্ঘ সময়। এমন এক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি মাতৃস্নেহে আগলে রাখতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।